بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته جرام شاهين شمون برسنا كرسن

عن أبي هريرة رضي الله عنه رأى أعرابيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملت ودخلت الجنة قال تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا أبدا ولا أنقص منه فلما والله قال النبي صلى الله عليه وسلم من سره ان ينظر الى رجل من اهل الجنه فلينظر الى هذا ان واد ابو هريره رضي الله عنه تي بنيت এক বেদুইন রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে এসে আরজ করল হে আল্লাহ রসুল আমাকে এমন কাজের নির্দেশ দেন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারি তিনি বললেন আল্লাহর আবাদত করো তার সাথে কাউকে অংশীদার করো না তার শরিক আল্লাহর সাথে শিরিক করো না ফরজ সালাদ কায়েম করো নির্ধারিত জাগাত আদায় করো যে পরিমাণ নেশাব হলে মালহরের সম্পদ হইলে ফরজ জাগাত আদায় করো এবং রামাদানের সাউ পালন করো যদি তুমি না হয়ে থাকো অসুস্থ না হয়ে থাকো সে লোক বলল সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমি কখনো এর মধ্যে বৃদ্ধিও করবো না আর তা থেকে কমও করবো না লোকটি যখন চলে গেল

যে নাকি রাতের দিনে বারো রাকাত নামাজ পড়ে তার জন্য একটা জান্নাত জান্ন বানানো হবে সুন্নাত তো মক কাজে যেমন ফজরের ফরজের আগে দুই ঝোয়ের ফরজের আগে চার ফরজের পরে দুই ছয় আর দুই আট মাগির ফরজের পরে দুই দশ এশারের ফরজ পরে দুই বারো এবং জোহর হাদিসের আরেক হাদিসে এসেছে জোর ফরজের পূর্বে যে সার শূন্য ফোড়ায় দুই দিয়ে ঘরি ফরজের পরে দুই করে যার শূন্য ফোড়ায় তার জন্য জাহান্নাম নাম হারাম

যিনি একটি এক করবেন তার একটা কমসে কম দশটা হবে তিনটা রোজা রাখবেন তিন দশে তিরিশ অনুর আজকে আমরা দেখি বারোই রোগের কৃষি বারো উৎসব করে মিষ্টি বিতরণ করে বিরিয়ানি খাওয়া গরু রোজা বা বিরাট উৎসব করে যেমন বারো রোজালে তার সারা বছর কোনো আনন্দ নেই অথচ রসুল জীবন জীবনীতে আমরা চব্বিশ ঘন্টায় সবসময় করতে হবে রসুলের শৈশবকালের জীবন

ওই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং ওই দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি ওই দিন আমি ইজত করেছি এবং সপ্তাহে দিন প্রত্যেক সপ্তাহে বৃহস্পতি আর আল্লাহর নিকট মানুষের আমলকে পেশ করা হয় তোর সিলব আমি চাই আমার আমল সিয়াম অবস্থায় আল্লাহর নিকট যাক ঠিক আছে সমস্ত আমল করার দ্বারা আপনার যে ফরজের যদি গাড়তে হয়ে যায় কালকে আমাদের যদি আল্লাহ হিসাব করার সময় থেকে বলবেন সবচেয়ে প্রথম হিসাব নিবেন ফরজগর ফরাইজের হিসাব ফরজ সালাদ হিসাব নেবেন ফরজ সিয়ামের হিসাব নেবেন

আব্দার রাস্তায় বের করে আসি আল্লাহ রাস্তায় বে করা করে যান করুন নওয়াফেল একবার করেছেন আল্লাহ হজ করতে থাকেন কিন্তু নফল হাজের পরিবর্তে যদি নাকি দেখেন আত্মীয় দেশে কোন লোক বেশি মুখাফিক খাওয়ার খাওয়ার কিছুই নাই থাকার ঘর নাই এমন যদি আপনি হজের টাকা দিয়ে সাহায্য করেন নফর হাজার টাকা দিয়ে সাহায্য করেন আপনার উপর হয়তো এটা সব বেশি হবে তো কাজে অনেক কিছু রয়েছে যেগুলা আমরা ফরজ ছাড়া নফল কাজ যেগুলা করি করলে যে যার দ্বারা আমাদের পরকালে মর্যাদা বৃদ্ধি হবে এবং কাল আমাদের ফরজকে জায়গায় ফরজ যেখানে ঘাটতি হবে সেখানে বিলাপ করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে করার সহায় সুন্দর আলোকে কালাতে জীবন যাপন করার তফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিন